নমস্কার, আমি সৌম্যজিৎ। পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন। আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি তালতলা সার্বজনীন শারদিয়া পূজা কমিটির পূজা প্রাঙ্গণে। পেয়ে গেছি এবারের শিল্পী শুভদীপদাকে। ওনার কাছ থেকেই জেনে নেবো এবছর তালতলা সার্বজনীনে কী চমক অপেক্ষা করছে দর্শক বন্ধুদের জন্য। শুভদীপদা, পুজো দর্শনে স্বাগত। ধন্যবাদ। এবছর ভালো থেকো। এবছর তালতলা সার্বজনীনে দর্শক বন্ধুরা এলে কী দেখতে পাবে? এবারে তালতলা সার্বজনীন কনসেপ্টের নাম দেওয়া হয়েছে মেলা বন্ধন। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমরা প্রচুর মেলা দেখেছি আর কি, ঠিক আছে, কিন্তু মেলাটা একটা মানুষের সাথে মানুষের যে বন্ধনের জায়গা, সেই জিনিসটা হয়তো আমরা কখনো ওভারলুক করে গেছি। তো সেই ব্যাপারটাকে মাথায় রেখে এবারে একটা অন্যরকম ফরম্যাটের জিনিসটাকে করা হচ্ছে। মানে ইটস আ প্ল্যাটফর্ম অফ বন্ডিং হিসেবে আমরা একটা জিনিসটাকে দেখাচ্ছি আর কি। আর ধরো আমরা বিভিন্ন মেলায় যখন যাই, তখন সেখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা কিনে আনি, বিভিন্ন শৈল্পিক এলিমেন্টস আমরা কিনে আনি, শিল্পের বিভিন্ন জিনিস কিনে আনি, হাতের কাজ বিভিন্ন জিনিস কিনে আনি। আমাদের অন্দরসজ্জা, বাড়ির অন্দরসজ্জায় সেগুলো সুসজ্জিত করে রাখা হয়, মানে সেটাকে এনহ্যান্স করার জন্য, মানে অন্দরসজ্জাটাকে। তো এই জিনিসগুলো যারা বানাচ্ছে, সেই কারিগর, মানে নেপথ্যের যে কারিগরগুলো, তাদের সাথে আমাদের হয়তো কানেকশানটা তৈরি হয় না। আমাদের কানেকশানটা তৈরি হয় পার্টিকুলারলি ওই আর্ট পিসটার সাথে। বাট আর্ট পিসটার সাথেও তো দরকার আছে যে যারা এই জিনিসটা বানাচ্ছে সেই কারিগরগুলো কেমন বা কীভাবে তারা বানাচ্ছে অন প্রসেস। তো এই কনসেপ্টটাকে মাথায় রেখেই না আমরা তখন চিন্তা করলাম যে এখানে একটা এই ধরনের কাজ করা হোক, যেহেতু এদের এখানে এমনিও একটা মেলা, মানে এখানে একটা আয়োজন করা হয় আর কি, একটা সর্বমোট একটা মেলা হয় আর কি। তো তার সাথে আমি চিন্তা করলাম যে কনসেপ্টটাকেও যদি সেই মেলাটার সাথে মিলিয়ে একটা ব্যালেন্স করে দেওয়া যেতে পারে, একটা সেমি আরবানাইজ প্ল্যাটফর্মকে যদি এখানে একদম আরবান মেনস্ট্রিমের একটা জায়গাতে আমরা যদি দেখাতে পারি, তো যেখানে ধরো বিভিন্ন ধরনের হাতের কাজের মানুষরা আসছে এবং এসে তারা কীভাবে কাজটা করছে এবং তারা এখানে লাইভ কাজটা করছে, তারা লাইভলি জিনিসটা তারা চাইলে তারা সেল করতে পারবে বা কেউ যদি মনে করে তারা সেটা তাদের কাছ থেকে কালেক্ট করতে পারবে বা কিনতে পারবেন আর কি। তো একদিকে তাদের জীবিকারও একটা জায়গা, আমরা যেমন অন লাইভ একটা থ্রু দ্য পুজো প্যান্ডেল করে দিচ্ছি, প্লাস মানুষকেও প্রত্যক্ষ করার সুযোগ করে দিচ্ছি যে তারা এসে কাজটা নিজের চোখে দেখুক কীভাবে তারা কাজটা করছে আর কেমনভাবে হচ্ছে আর কি। তো ওভারঅল এই সমস্ত কনসেপ্টটাকে নিয়েই আর কি এটা একটা পুরাটা অ্যাম্বিয়েটিক একটা ব্যাপার করা হচ্ছে। আলাদা করে পার্টিকুলারলি যে একটা পুজো মণ্ডপ এরকম কোনো ব্যাপার না, এখানে প্রতিটা জিনিসই একটা স্টল ফরম্যাটে, মানে পুজো মণ্ডপটাও ইটসেলফ একটা স্টল আর কি। এইভাবে একটু অন্যভাবে করার একটা চেষ্টা করা হচ্ছে আর কি। প্রতিমায় কী চমক থাকছে? প্রতিমার মধ্যেও একটা চমক থাকছে। প্রতিমার মধ্যেও একটা আমাদের কাঠপুতুলের একটা আদল রেখে প্রতিমার মধ্যে একটা চমক আনার চেষ্টা করা হচ্ছে আর কি। আমাদের পুজো দর্শনের দর্শক বন্ধুদের জন্য কিছু যদি বল। পুজো দর্শনের দর্শক বন্ধুদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের তালতলা সার্বজনীন শারদীয়া পুজো কমিটির পক্ষ থেকে, যে আপনারা আসুন, আমাদের এই মেলায় অংশীদার হন, আমাদের এই মেলাকে প্রত্যক্ষ করুন এবং সর্বোপরি বন্ধন তৈরি হোক আমাদের সবার সাথে, সবার মধ্যে। এটা ভীষণভাবে কাম্য, সবাই আসুন, ভালো লাগবে সেটা। তাহলে দর্শক বন্ধুরা, এবারের পূজায় অবশ্যই আপনাদের আসতে হবে তালতলা সার্বজনীন শারদীয়া পূজা কমিটির পূজা প্রাঙ্গণে। অসংখ্য ধন্যবাদ।